আসসালাম আলাইকুম ভিওর্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ক্যাপ কখন এবং কেন পরিবর্তন করতে হয় তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন অনেকে ট্রিটমেন্ট করিয়ে দাঁতে ক্যাপ করিয়ে থাকেন আর সেই ট্রিটমেন্ট করা দাঁতের ক্যাপটি যদি সঠিক হয় ভালো হয় ক্যাপের কোনো সমস্যা না হয় তাহলে সেটা সারা জীবনেও চেঞ্জ করার বা পরিবর্তন করার প্রয়োজন হয় না আবার কিছু কিছু ক্ষেত্রে দাঁতের ক্যাপ পরিবর্তন করে নেওয়াটা দরকার হয় যেমন দেখুন এখানে যে দাঁতগুলো দেখতে পাচ্ছেন এখানে এই দুটি দাঁতেই কিন্তু ক্যাপ করা হয়েছে তো এই দাঁতটি মোটামুটি অনেকটাই পুরোটাই ভালো থাকলেও এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন দাঁত এবং মাড়ির সংযোগস্থলে এখানে কিছুটা ফাঁকা রয়ে গেছে যদি এমন ফাঁকা থেকে থাকে তবে এটি দিনের পর দিন ধীরে ধীরে এমনভাবে কালো হতে থাকবে এবং এক পর্যায়ে দাঁতটি অনেক বেশি দুর্বল হয়ে একটু টানা করলে বা একটু শক্ত চাপে সেটি ভেঙে যেতে পারে তাই ভিওয়ার্স যদি দেখা যায় যে ক্যাপ করার পরে এমনটি হয়ে গেছে যে দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে এই গাম মার্জিন থেকে দাঁতের অংশ অনেকটাই বেরিয়ে আছে তাহলে সেই ক্যাপটি আপনি পরিবর্তন করে নিতে পারেন অনেক সময় ক্যাব করে দাঁতে ক্যাব করানোর কয়েক দিন পর বা কয়েক মাস পরে দেখা যায় অনেকের এ ধরনের সমস্যা হয় ক্যাপের গোড়া থেকে মাংস সরে যায় তো এটি মূলত প্রধান যে কারণ রয়েছে তা হল সঠিক নিয়মে দাঁত ব্রাশ না করার জন্য এমনটি হয়ে থাকে এর জন্য যারা দাঁতে ক্যাপ করিয়েছেন তারা দাঁত ব্রাশ করার সঠিক নিয়মটি শিখে নেবেন আর যাদের এ ধরনের সমস্যা রয়েছে বিশেষ করে মাড়ির দিকে হোক বা সামনের দিকের দাঁতে এ ধরনের ক্যাপ করা রয়েছে তারা একটু লক্ষ্য করবেন যেন দাঁত এবং মাড়ির যে সংযোগস্থলটা এটি যেন দাঁতের অংশ দেখা না যায় ক্যাপটার সেটিংটি ঠিক এমনই হবে তাহলে আপনার দাঁতটি দীর্ঘদিন দীর্ঘদিন ঠিক আগের যেমনটি ছিল তেমন থাকবে আর যদি এমন থাকে তাহলে তা ধীরে ধীরে ভঙ্গুর হয়ে সেটি ভেঙে যেতে পারে এখানে একটি মাড়ির দাঁত দেখতে পাচ্ছেন যে মাড়ির দাঁতে ক্যাব করা হয়েছে আর সেখানে এখানে দেখতে একটু বুঝতে পারবেন যে দাঁতের রুট অংশ বেরিয়ে আছে অর্থাৎ যদি এমনটি ফাঁকা থাকে তাহলে কিন্তু আপনার এই ক্যাপটি পরিবর্তন করে নিতেই হবে তা না হলে এখানে খাবার ঢুকবে সেখানে ধীরে ধীরে পচন ঘটবে এবং দাঁতটি নষ্ট করে দিয়ে একটি শক্ত চাপে সেটি ভেঙে দিতে পারে তো যদি এমন পজিশনও হয়ে থাকে তাহলেও আপনাকে দাঁতের ক্যাপটি পরিবর্তন করে নিতে হবে যখনই ডাক্তার আপনাকে দাঁতের ক্যাপটি লাগিয়ে দিচ্ছে তখনই যদি দেখেন যে এই ধরনের সমস্যা রয়েছে তাহলে ডক্টরকে বলতে পারেন যে এটি সমস্যা হবে কি না এখানে যে তিনটি দাঁতে ক্যাপ করা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতের কিন্তু ক্যাপ সেটিংটি ভালো হয়নি এমন ফাঁকা থাকলে দাঁত ধীরে ধীরে দুর্বল হয়ে যায় কিন্তু উপরের ক্যাপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু দেখে মনে হচ্ছে মাড়ির ভিতর থেকে দাঁত বেরিয়ে আসছে সেটিংটি ঠিক এমনই হতে হবে তাহলে সে দাঁতটি লং অনেক বেশি পাওয়া যাবে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম